দিলে সোনার গৌরার পাব না আমি তারে ধরে ধরে মনে করি ধরতে গেলেম মার পেলেম না দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা নমস্কার দর্শক বন্ধুরা গুয়াহাটি দূরদর্শনের পক্ষ থেকে আমি পারমিতা আজ একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আসলে আজকে আমাদের অনুষ্ঠানের মূল প্রাণকেন্দ্র হলো বাউল বাউল গান আর এই বাউল গান তো শুধুমাত্র গান নয় একটা বিশ্বাস একটা চেতনা একটা জীবনযাপন দেহ সাধনার নাম হচ্ছে বাউল কিন্তু আজকাল এই বহমান স্রোতের সঙ্গে বাউল গানের অনেক শহুরে রূপ আমরা দেখতে পাই তো সেখানে প্রকৃত বাউল কি কোথাও হারিয়ে যাচ্ছেন সেই সমস্ত প্রসঙ্গ নিয়ে বাউল গানের সেকাল এবং একাল নিয়ে আজকে আমাদের আলোচনা কথা এবং গানে এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন বাউল সম্রাট পূর্ণদাস বাউলের শিষ্য বিশিষ্ট বাউল শিল্পী হারাধন দাস বাউল এবং তার সঙ্গে যিনি একতারায় সুর দিচ্ছেন প্রবোধ কুমার শর্মা বন্ধুরা আসুন তাদের সঙ্গে একটু আলাপ পর্বটা সেরে নিই নমস্কার নমস্কার স্বাগত আমাদের স্টুডিওতে আপনাকে এবং নমস্কার প্রবোধ বাবু আপনাকে স্বাগত খুব ভালো লাগছে আপনাদের এই উপস্থিতিতে তাহলে আজকে যখন আমাদের এইভাবে একটা বাউল পরিমণ্ডলে আমরা রয়েছি শুরুটা একটা বাউল গান দিয়েই হোক জয় গুরু আমার গুরুদেব শ্রী পূর্ণচন্দ্র দাস বাউল তো তার কৃপায় দেশ বিদেশ বিভিন্ন জায়গায় আমাদের এই বাউল নিয়েই জীবনযাপন আমার পিতাশ্রী রচনা করেছিলেন 1965 সালে আমি সেই গান দিয়েই শুরু করছি এবং আমি সর্বপ্রথম পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রচার করে এসেছি সে দিয়েই শুরু করি পিতার লেখা গান জয় গুরু আমি হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না আমি হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার গৌরার পাব না ছেড়ে দিলে সোনার গৌরার পাব না আমি হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না জনার মনোহরা ভুবন মোহন গোরা গোপী জনার মনোহরা ওই নয়নে নয়ন দিয়ে আর ফিরব না ওই নয়নে নয়ন দিয়ে আর ফিরব না ছেড়ে দেব আমি হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না যাব ব্রজের কুলে কুলে আমি মাখব ব্রজের পদধুলি যাব
বব্রজের কূলে কূলে মাখ বব্রজের পদধূলি জয় রাধা নামে জয় রাধা নামে পাগল হয়ে থাকব মগনা ছেড়ে দেব না আমি হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না জিতেন্দ্র দাসের ভাবনা মানব জন্মার হবে না জিতেন্দ্র দাসের ভাবনা মানব জন্মার হবে না কত লক্ষ জন্ম ঘুরে ফিরে সাধের মানব জন্ম পেয়েছি রে আবার ভজলে হরি অমন ভজলে হরি বংশীধারী নিদয় হবেন না অগ ভজলে হরি বংশীধারী নিদয় হবেন না না ছেড়ে দেব না আমি ছেড়ে দেব না আমি ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার গৌর আর পাব না আমি হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না আমি হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না আহা সেই উদাসী সুরের কথা মনে পড়ে গেল সেই গ্রাম বাংলার একটা দৃশ্যপট মনে পড়ে গেল একটা প্রশ্ন এবারে যাই তবে হ্যাঁ বলুন খুব জানতে ইচ্ছে করছে আসলে বাউল তো একটা গভীর সাধনার নাম অবশ্যই যেখানে দেহতত্ত্ব নিয়ে সাধনা চলছে এবং পুরোপুরি একটা গুরুমুখী বিদ্যা সেটা এবং সেটা ধারণ করতে হয় যতটুকু মানে আমার মনে হয় সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকের এই ডিজিটাল যুগে প্রকৃত বাউলের অস্তিত্বটা কি কোথাও হারিয়ে যাচ্ছে আপনার কি মনে হয় আপনার অভিজ্ঞতা থেকে যদি একটু আমাদের সঙ্গে একটু যদি শেয়ার করেন খুব ভালো প্রশ্ন করেছেন হ্যাঁ হারিয়ে যেতে বসেছে তার কারণ মানুষ সহজে জিনিসটাকে আয়ত্ত আনার চেষ্টা করছে কিন্তু সহজে এই বস্তু আয়ত্ত আসবে না যেমন গুরুকুল ক্লাস করতেই হবে যেভাবে যে জিনিসটা ক্লাস করতে হয় সেইভাবেই সেই জিনিসটাকে ক্লাস করলে পরে তার ফলন উন্নত হবে কিন্তু এখন যে ধরনের ফলন হচ্ছে খুব সহজ উপায়ে কঠিন বস্তুকে ধরার চেষ্টা করছে কিন্তু নিশ্চয় কঠিন বস্তু সহজ উপায়ে ধরার জন্য কিছু পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী যাওয়া দরকার সেটা এখন হচ্ছে না তার কারণ আগে ছিল মানুষ গুরু আর এখন হয়েছে ক্যাসেট গুরু বা রেকর্ড গুরু তাতে তো কি বলবো এর মধ্যে যে কঠিন সাধনা এবং কঠিন সাধনার যে ভালো আনন্দ পাওয়া যায় সেটা পাচ্ছে না মানুষ আজকাল মঞ্চ তো বড্ড বেশি মঞ্চের জাঁকজমকটা বড্ড বেশি কারণ সেই মঞ্চ কোথাও হয়তো বাউলদেরও কি আকৃষ্ট করছে সেভাবে কারণ বাউল মাত্রেই আমরা জানি তো পথের টানে বেরিয়ে পড়া ঈশ্বরকে সেই ঈশ্বরকে খোঁজা এটা মানুষ জানে সকল মানুষ জানে যে বাউল মানে এমন একটা সহজ যে তাদের কাছে খুব সহজে আমরা সুস্থ শান্ত সংস্কৃতিতে থাকতে ভালো লাগবে তাদের সঙ্গ পাওয়া ভালো লাগবে তাদের জীবনযাপন ভালো লাগবে আমাদের মতো সাধারণ সংসারী মানুষের সেটা সব মানুষ জানে কিন্তু যখন বাউল প্রেজেন্ট করা হচ্ছে তাদের সামনে হাজির করা হচ্ছে তখন তারা সেই বাউল সাজিয়ে হয় শুধু পোশাকটাই পেয়ে সন্তুষ্ট থাকে কিন্তু কা খায় না কোকিলা হয় আওয়াজ মে মালুম হয় তো সে আওয়াজটাই তখন ধরা পড়ে যাচ্ছে পোশাকে তো ধরা পড়েছে না পোশাক তো পাওয়া যায় কিন্তু ভেতরটাকে তো আর পাওয়া যায় না সেটা পেতে গেলে
গুরুমুখে বিদ্যা, গুরুর কাছে বসতে হবে, শিখতে হবে। দেখুন আমার শরীরেও ড্রাইভিং আছে, কিন্তু আমি তো গাড়ি চালাতে পারি না, কিন্তু আমাকে গুরু ধরতে হবে। সে আমায় শিখিয়ে দিবে, এই হাত বা হাতটা এমন জায়গায় দেবে, পাটা এমনই জায়গায় দেবে, ডান হাতটা এমন জায়গায় দেবে, তবে আমি সেটা আয়ত্তে আনিতে পারবো, তখন আমি ড্রাইভার হব, ড্রাইভিং করব। কিন্তু শিখতে হবে, কিন্তু আমার শরীরেই আছে, জানতে হবে। আমি আপনার কাছ থেকে কালেকশন শিখাইলেন, তখনই তো গুরু। আমার শরীরে আছে আমি না জানি, কিন্তু আপনি যখনই দেখাইয়া দিলেন আপনার এই হাত সেই হাত এই পা ইত্যাদি করার পরে গাড়িটা চলবে, তখনই আনন্দ পাওয়া যাবে। কিন্তু এখন ড্রাইভিং না শিখে গাড়ি চালাচ্ছি, তাহলে তো অ্যাক্সিডেন্ট হবেই। এই সমাজে বাউলের মোটামুটি তেমনই পর্যায়ে এই যুগে, মানে এই ব্যাপারটাকেই আমরা দেখতে পাচ্ছি, এই যুগে এসে যাচ্ছে। হ্যাঁ, এখন তো খুব চাহিদা। আমাদের যখন ছোটবেলায় গান বাবা শেখাতেন, মাধুকরীর মাধ্যমে গান শিখতে হতো। মাধুকরী কিরকম, আজকে আমাদের তো বীরভূমে এক চক্কর অঞ্চলে জন্মভূমি, বাউলেরই গ্রাম, বীরভূমের বাউল তো বলাই হয়। আমাদের থেকেই আমার গুরু সম্রাট পূর্ণচন্দ্র দাস বাউল, তার গ্রামে আমি জন্ম নিয়েছি, সে বাউলের গ্রামে। তাহলে কিছু তো আমাদেরকে, আমরা তো নকল হতে পারি না, রক্তে মিশে আছে, কষ্ট রক্তে মিশে আছে। আর কষ্ট করে আমরা সেই প্রাচীন ভাবধারাটাকেই ধরে রাখার চেষ্টা করছি। তবে সুন্দর করে বললেন, খুব সুন্দর করে চেষ্টা করছি, তবে হতাশা লাগছে। যেমন আমি এই আসামে আসি, আসামের মানুষের সঙ্গে, সারা ভারতবর্ষে কিন্তু বিশেষ করে আসামের মানুষের লোকসংস্কৃতিকের সঙ্গে সেই আসামের সংযোগটা নিয়ে আমরা পরবর্তী প্রশ্নে আসছি, তার আগে আবার একটু গান শুনবো। জয় গুরু। তো রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি গৃহস্থ ঘরের ছেলে, তিনি বাউলদের পেছনে বাউল কালেকশন করলেন, বাউলদের ভালোবাসলেন, নিজে বাউলও হয়ে গেলেন পোশাক পরে, এবং বিশ্ব মঞ্চে সেটা পৌঁছে দিলেন। তিনি পৌঁছে দিলেন, তিনি গীতাঞ্জলি লিখলেন বাউলের কথা দিয়ে। সেখানে আমার দাদুগুরু, আমার ঠাকুমা চিন্তামণি, তাদেরকে বসিয়ে বাউলের কথা নিয়ে গীতাঞ্জলি লিখেছিলেন। এবং আমাদের সেই আমার গুরুদেব পূর্ণদাস বাউলের পিতা নবনী দাস খেপা বাউল গান রচনা করেছিলেন, সেই গানে সেই নবীন দাস বাউলের কথা বলছেন আপনি? হ্যাঁ, সেই তার ঠাকুর বাড়িতে মানে রীতিমতো যাতায়াত ছিল, সেই নবনী দাস সম্রাট পূর্ণদাসের পিতা। বাহ, তার রচনা যে বাউল গান হরিনামের উপরে, তার থেকে রবীন্দ্রনাথ একটা গান করেছিলেন, সুরটা নিয়েছিলেন কিন্তু কথাগুলো তিনি আলাদা দিয়েছেন, সেই সুরে করেছেন। আমি সেটা আপনাদের কাছে খুব ভালো শোনাই, ভালো লাগবে। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার রাখলানি তাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার রাখলানি তাই, আমার একলানি তাই, আমার একলানি তাই, একলানি তাই, একলানি তাই, একলানি তাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলানি তাই, আমার নিতাই যদি ওরে ডাকরে নিতাই গৌড় বলে, নিতাই যদি যদি মনে করে নিতাই গৌড় দিলেও দিতে পারে একলা নিতাই, ও নিতাই গৌড় দিলেও দিতে পারে একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে নিতাই গৌড় বলে, নিতাই যদি নিত্য কল্প তরু নিতাই প্রেম দাতা জগতের গুরু একলা নিতাই, নিতাই প্রেম দাতা জগতের গুরু একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার
ডাকরে নিতাই গুড় বলে নিতাই না বরু নবরাস বিহারি নিতাই খানেক পুরুষ খানেক নারী একলা নিতাই নিতাই খানেক পুরুষ খানেক নারী একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে মনে পড়ে গেল এইটাই তিনি মনে পড়ে গেল রবীন্দ্রনাথ করেছিলেন কোথায় যেন ভেসে যাচ্ছি সত্যি কোথায় দূরে সেই গানের টানে ভেসে ভেসে যাচ্ছি আমরা আবার একটা প্রশ্নে ফিরছি তবে বাউল গান বাউল গান তো উৎস যদি আমরা বাংলাকে ধরি সেখানের গ্রাম বাংলার প্রকৃতি সমস্ত কিছু নিয়ে বাউল গানের উৎসস্থল আমরা বাংলাকে ধরতে পারি এবং বাউল গান দেহতত্ত্ব নিয়ে কথা বলে একটা বিশেষ বিশ্বাস নিয়ে কথা বলে একটা চেতনার কথা বলে যেখানে বারবার বলা হচ্ছে ঈশ্বরের খোঁজ তো সেখানে যতটুকু আমার মনে হয় আপনার থেকে একটু জেনে নিচ্ছি আর কি তাই প্রশ্নগুলো বারবার করে তুলে ধরার চেষ্টা করছি যে সেখানে আমরা দেখতে পাই যে বৈষ্ণব সহজিয়া ধর্মের একটা প্রভাব রয়েছে সেখানে কিছুটা বৌদ্ধ ধর্মের প্রভাব রয়েছে এবং আমরা যেটা দেখতে পাই সুফিয়ানার অনেকটা প্রভাব রয়েছে এই বাউল ধর্মে কিন্তু এখানে আমি মানে যখন আমরা দেখছি যে এই যে অম্বাবচী মেলা কামাখ্যায় এভাবে হলো কামাখ্যা তো শক্তিপীঠ অথচ দেখছি দলে দলে বাউলের আগমন কিন্তু হচ্ছে তো এই শক্তিপীঠ কামাখ্যার সঙ্গে বাউলের যোগসূত্রটা ঠিক কিরকম কি যোগসূত্র আছে যদি একটু বলেন হ্যাঁ আছে আজকে যে দলে দলে বাউল দেখছেন আমি যখন প্রথম আসতাম ১৯৭১-৭২ সালে আমার পিতার সঙ্গে আমার পিতাই প্রথম আসতেন এখানে এবং তারপরের থেকে আমি আসি তখন ছোটবেলায় বাউল ছিল না সব বৃদ্ধ বাউল দেখেছি আমাদের থেকেই বাউলের সৃষ্টিটা হয়েছে নতুন নতুন তবে মানে বাংলার বাইরে বেরোনোর যে প্রবণতা সেটাই বাউল ধরেই কিছু আজকাল গৃহস্থ ঘরের ছেলে মেয়ে বড় ঘরের ছেলে মেয়েরাও দু চারখানা এমনি বাউল নিয়ে যে কথা আগে বললেন সেইভাবে তারা এখন আসছে কিন্তু তারা খুঁজে পায়নি আসল তত্ত্বটা খুঁজে পায়নি আসল তত্ত্বটা হলো এই যে বাউলের যোগটা কোথায় আমাদের তারাপীঠ এটা শক্তিপীঠ হ্যাঁ তারাপীঠ তো শক্তিপীঠ সেখান থেকে আমাদের কামাখ্যার যোগ আছে এবার এইখানে কামাখ্যার যোগ আছে মায়ের উপরেও গান রচনা আছে কামাখ্যা মায়ের উপরে বাউলের দর্শন তারা মায়ের কাছে এসেছেন কি কি দর্শন দেখো নারী চারটে রূপ ভগিনী রমণী জননী সহধর্মিণী কিন্তু এইখানে বিটি বলে উল্লেখ করা আছে যেহেতু পিতা কোন পিতা পুত্রীর কথা যদি বলে তাহলে তাকে মেয়েই বলতে হবে কন্যা হিসেবে এখানে নারী নয় বা এক যুবতী নয় এক রমণী নয় এখানে মেয়ে হিসাবে তিনি দেখেছেন আমাদের পদকর্তা তিনি যেমন এই মায়ের উপরে বাউলের তারা মাকে যে দর্শনে দেখেছেন উপলব্ধি করেছেন সেই গান তারাও রচনা করে গেছে মায়ের উপরে আমি সেটা অল্প একটু শোনা ভালো অবশ্যই মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী রে মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী মেয়ের মাসে মাসে জোয়ার আসে
মেয়ের মাসে মাসে মেয়ের মাসে মাসে জুয়ার আসে ও যে ত্রিবেণী সংহতি সংহতি রে মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী রে মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী মেয়ে যখন হয় উতলা তিন দিনে বই নীলা খেলা মেয়ে যখন হয় উতলা ওরে তিন দিনে বই নীলা খেলা সে যে একদিন কালা একদিন ধলা সে যে একদিন কালা একদিন ধলা একদিন লাল মুরতি মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী রে মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী সতী মেয়ে ঘরে থাকে সে যে ঘরে বসে জগৎ দেখে তাহার সাক্ষী গোপের মেয়ে তাহার সাক্ষী গোপের মেয়ে গোকুলে বসতি মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী রে মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী মেয়ে রূপকে জানতে পারে কিঞ্চিত জানে ভোলা মহেশ্বরে সেজে একজন শিরে একজন বুকে সেজে একজন শিরে একজন বুকে ও গো নিলেন পশুপতি মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী রে মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী কুলে বংশ দিতে বাতি রে মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী রে মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী রে মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী বাহ এত সুন্দর করে একটা দেহতত্ত্বের কথা তুলে ধরলেন তো সেভাবে প্রকৃতির সংযোগ প্রকৃতির ভেতরের সংযোগের সঙ্গে যে শরীরের একটা দেহের একটা সংযোগ ঘটিয়ে দেওয়া এবং তার মাধ্যমে যখন ঈশ্বরকে খোঁজ করা হয় আমরা যদি ভাবি এই দেহটাই দেবতার বাসভবন মন্দির সেভাবে ভেবেই তো বাউল ধর্মটা রচিত তার উপরে ভিত্তি করে এত সুন্দর করে এখানে কন্যা ঋতুমতি হওয়ার যে ব্যাপারটাকে তুলে ধরা হলো সেটা একটা অসাধারণ ব্যাপার সত্যি তাই তাদের দর্শন সেই মহাপুরুষদের দর্শন তাহলে তারা কত সুন্দরভাবে উপলব্ধি পবিত্র সাধনা করে গেছেন হ্যাঁ মানে একটা পবিত্র সাধনার মাধ্যমে যেটাকে মানে কোথাও কোথাও খুব অপবিত্র মানা হয় মেয়েদের তখন মন্দিরে ঢোকা নিষিদ্ধ মেয়েদের তখন মানে নানান রকমের বাধা এগুলো গোড়ামি বলে যে গোড়ামি তা না কিন্তু মা তো মার আবার তার জন্যই তো প্রকৃতির সৃষ্টি সৃষ্টির মূলে তো রয়েছে এই নারী তার তো তার এই রীতিমতি হওয়া পবিত্র অপবিত্র কোনো জায়গাই নাই সেখানে মায়ের কাছে কোনো পবিত্র অপবিত্র নাই সদা সদাহি পবিত্রাণং মা এবং আমাদের কামাক্ষা মা তো মানে তাই তাই
সেই পীঠস্থান তো তার জন্যই, স্বয়ং মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। আর বড় সুন্দর করে এই যে কথাগুলো তুলে ধরা হলো, খুব ভালো লাগলো। আরো একটা দেহদত্তের গান শুনতে চাইবো। তাই লালন ফকির বলেছে যে দেখো, দেহ কি বস্তু সেটা তুমি চেষ্টা করলে জানিতে পারবা। এই 84 লক্ষ জনম ভ্রমণ করে তুমি এই মানুষ জন্মটা পেয়েছ, তো তোমার ভিতরে কি আছে, তুমি কি দিয়ে তৈরি? তো তোমার দেহ আর মন দুজনে আলাদা। কেন? দেহ চলে গেলে মনের আর কোনো ভূমিকা নাই। ঠিক তেমনি মনে আবার ম্যানেজার, তিনি মন্ত্রী, তার জন্য তাকে মন সবকিছু নিয়ন্ত্রণ করছে, নিয়ন্ত্রণ করছে। কিন্তু সে চাকরি সে কেউ না, আগে দেহ থাকিবে তব তো দেহের মধ্যে মন থাকিবে। তা সেই দেহটাকে আগে তৈরি করতে গেলে বলছে আগে দিল, তোমার মনটাকে আগে ঠিক করো। মনটা ঠিক না করলে পরে তুমি তোমার ভিতরে কি আছে তুমি দেখতে পাবে না, জানতে পারবে না। তাই তিনি বলেছেন, লালন ফকির তিনি দার্শনিক, দিন দরিয়ার মাঝে রে ভাই, আছে মজার কারখানা ভাই, আছে মজার কারখানা, দিল দরিয়ার মাঝে রে ভাই, সেথা ডুবলে কত কতই রত্ন পাবি, খেপা ভাসলে কিছুই পাবি না, দিল দরিয়ার মাঝে রে ভাই, আছে মজার কারখানা, দিল দরিয়ার মাঝে রে ভাই। এই দেহের মাঝে বাড়ি আছে, সেই বাড়িতে সেই বাড়িতে চোর ঢুকেছে, ছয় জন তার সিঁধ কাটিছে, ছয় জন তার সিঁধ কেটেছে, চুরি করে একজন রে ভাই, চুরি করে একজন, দিল দরিয়ার মাঝে রে ভাই, আছে মজার কারখানা, দিল দরিয়ার মাঝে রে ভাই। ভীষণভাবে আজকে আমরা সমৃদ্ধ হচ্ছি, খুব ভালো লাগছে। দেহের মাঝে নদী আছে, সেই নদীতে I'm
ধরেছে ফল ধরেছে এক জনা দিল দরিয়া মাঝের ভাই আছে মজা কারখানা দিল দরিয়া মাঝের ভাই সেই বাগানেতে ফুল ফুটেছে সে ফুলের সৌরভে জগৎ মেতেছে ফুলের সৌরভে জগত মেতেছে কেবল লালনের মূল মাতল না কেবল লালনের মূল মাতল না দিল দরিয়ার মাঝের ভাই আছে মজার কারখানা আছে মজার কারখানা ভাই আছে মজার কারখানা দিল দরিয়ার মাঝের ভাই দিল দরিয়ার মাঝের ভাই দিল দরিয়ার মাঝের ভাই অসাধারণ অসাধারণ আমরা ভীষণভাবে আজকে সমৃদ্ধ হলাম এবং আমি জানি দর্শক বন্ধুরাও ভীষণ করে সমৃদ্ধ হলেন আমার সঙ্গে কিন্তু আজকের মতো আমাদের বিদায় নিতে হচ্ছে আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি জয় গুরু আবারও আশা করি দেখা মঙ্গল হোক ধন্যবাদ সকলকে ছেড়ে দিলে সোনার গৌরার পাবনা